আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো এবং সুস্থ রয়েছেন। চলে এলাম আপনাদের সামনে আরো একটি একেবারে নতুন জব সার্কুলারের নিউজ নিয়ে, এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সার্কুলারটির পাশাপাশি কিভাবে আবেদন করবে নির্ভুলভাবে সে পদ্ধতিটি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একেবারে স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, যদি কোনো ভুল করেন তাহলে কিন্তু পরবর্তীতে সেটা আপ করতে পারবেন না। তাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখে তারপর করুন, আর এবং আপনারা ভিডিওটি দেখলে পুরোপুরি দেখলে কিন্তু আপনারা কোনো ভুল করবেন না। না দেখে যদি আপনারা কমেন্ট করেন, কোনো ভুল করে ফেলেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের উত্তরগুলো দিতে বা প্রবলেমগুলো সলভ করতে অনেক প্রবলেম হয়। তাই আপনারা আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা সবকিছু নির্ভুলভাবেই করতে পারবেন। তাই আমি কথা না বাড়িয়ে চলুন আমরা কিভাবে আবেদন করব সে প্রক্রিয়াটি দেখিনি। তার আগে সার্কুলারে কি বলা রয়েছে দেখিনি। এখানে প্রায় অনেকগুলো পদ রয়েছে, প্রায় 2200 পদ রয়েছে 3টি ক্যাটাগরিতে। তো আমরা এখানে প্রথমত দেখি এটি কি পদ্ধতি। এটি কিন্তু স্থায়ী পদ্ধতিতে হবে এবং এই আবেদন প্রক্রিয়া আজকে থেকেই শুরু হলো। এবং এখানে দেখুন যে পদগুলো রয়েছে, এখানে পদের সংখ্যা দেওয়া রয়েছে, প্রায় প্রথমটি ক্যাটাগরিতে রয়েছে 1057টি পদ। তো এখানে দেখুন কাপ ইনস্ট্রাক্টর সব, এখানে সিভিলে কতজন পদ নিবে, ইলেকট্রিক্যালে কতজন পদ নিবে, সেই ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা পদ নিবে। তবে এই ক্যাটাগরি টোটাল, এই ক্যাটাগরির জন্য আপনারা একবারে আবেদন করতে পারবেন। এবং এখানে প্রায় 1057টি পদ রয়েছে এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই ধরনের শিক্ষাগত যোগ্যতা। প্রথমত পদার্থ এবং রসায়ন সহ, দেখুন পদার্থ এবং রসায়ন সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক লাগবে বা সমমানের ডিগ্রি লাগবে, এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অর্জন করতে হবে, অথবা যারা উচ্চ মাধ্যমিক ভকেশনাল পরীক্ষা দিয়েছেন তারা উত্তীর্ণ হতে হবে, এবং সংশ্লিষ্ট সে বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স থাকতে হবে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন এই ক্যাটাগরিতে। এবং এটি সকল জেলার প্রার্থীগণে কিন্তু আবেদন করতে পারবেন। এবং পরবর্তী ক্যাটাগরি হলো ক্রাফট ইনস্ট্রাক্টর টিআর বা ইলেকট্রনিক্স বা ট্যাগ। এই ক্ষেত্রেও এখানে প্রায় 1019টি পদ রয়েছে এবং কোন ক্যাটাগরিতে কতটি এগুলো পরবর্তীতে আপনার সিলেক্ট করবেন। তো এর জন্য আবার দেখুন এখানে পদার্থ এবং রসায়ন দ্বিতীয় শ্রেণী, এখানেও একই রকম স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা, এবং অন্য ক্ষেত্রে যেটি আগের মতোই যে ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং 2 বছর ট্রেড কোর্স এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আরো একটি ক্যাটাগরি রয়েছে, সেটি হলো ক্রাপ ইনস্ট্রাক্টর ট্যাগ বা ল্যাব। তো এখানে 105টি, এখানে অনেক কম সংখ্যক পদ রয়েছে। তো এখন অন্য অন্য ক্যাটাগরি যেগুলো সাব ক্যাটাগরি এগুলো এখানে রয়েছে, এবং এখানেও কিন্তু একই রকমের শিক্ষাগত যোগ্যতা। তার মানে আপনার বোঝা গেল স্নাতক ডিগ্রি থাকলেই হবে রসায়ন পদার্থ সহ, অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনালে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের 2 বছর ট্রেড কোর্স এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলে পারবেন। এবং প্রত্যেকটির জন্যই সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো এছাড়া আবার কিভাবে আবেদন করবেন, তো আবেদনের প্রক্রিয়া তো আমি আপনাদেরকে এখনই দেখাবো, এবং আবেদনের শেষ হবে, তারিখটি হলো 25শে মে। তবে আবেদন করতে আপনাদের অবশ্যই একটি স্বাক্ষর এবং ছবি লাগবে। স্বাক্ষরটি 300×80 পিক্সেল সরকারি যেভাবে লাগে, এবং রঙিন হবে 300×300 পিক্সেল। এগুলো স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করতে হবে। আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফটো রিসাইজ করা কিভাবে যায় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ভিডিওর লিঙ্কে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। এছাড়া আপনাদের যে একাডেমিক কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো লাগবে, এবং প্রত্যেকটি পদের জন্য দেখুন 2টি SMS করে আপনাদেরকে টাকা দিতে হবে 72 ঘন্টার মধ্যে আবেদন করার, এবং প্রত্যেকটির জন্য 112 টাকা করে লাগবে, তাহলে আপনারা আবেদন ফি জমা দিবেন। তাহলে 112 টাকা টেলিটকের যে কোনো নাম্বার থেকে, আপনার প্রিপেড নাম্বার থেকে জমা দিতে পারবেন। আমি আবেদন প্রক্রিয়া দেখানোর পরে আবেদন ফি কিভাবে জমা দিবেন সেই প্রক্রিয়াটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং অবশ্যই আপনাদেরকে 15ই এপ্রিলের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, এর কম বা বেশি হলে হবে না। শুধুমাত্র মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী অন্যান্য যে কোটা রয়েছে তাদের ক্ষেত্রে 2 বছর বাড়তি অর্থাৎ 32 বছর হওয়া যাবে, কিন্তু 18 বছরের নিচে হলে হবে না, উপরে হতে হবে। তো এইভাবে করে আপনারা আবেদন করতে পারবেন। চলুন এবার দেখি নি কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি। সবার প্রথমে আমরা এখানে এই লিঙ্কটিতে আসব, এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। আপনারা আবার এখান থেকে কিন্তু ফটো সিলেক্ট বা সিগনেচারটি ভ্যালিডেশন সঠিক রয়েছে কিনা সেটি করতে পারবেন, এবং এরপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পরে আপনারা 3টি যে ক্যাটাগরি দিয়েছে
এই তিনটি ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন সেটি সিলেক্ট করবেন। ধরুন আমি সবার প্রথমে যে ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরি সেটির জন্য আমি আবেদন করলাম, নেক্সট দিলাম। এরপরে একেবারে একই রকম পুরোপুরি যে আগের মতোই, যে কিভাবে আপনার অন্যান্য সরকারি জবগুলোর জন্য যেভাবে অ্যাপ্লাই করে টেলিটকে, একই রকম আপনার নাম দিবেন। ধরুন আমি আমার নাম দিলাম, তারপরে ফাদার্স নেম দিবেন। অবশ্যই এগুলো আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ সার্টিফিকেটের যে নামগুলো রয়েছে সেগুলো দিবেন, আমি এখানে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য করছি। এরপরে হলো ডেট অফ বার্থ, অবশ্যই 30 থেকে 18 বছরের মধ্যে হতে হবে, তাই আমি এখান থেকে একটি দিচ্ছি। এরপরে মেল নাকি ফিমেল সেটি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশি, রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন, হিন্দু নাকি ইসলাম যেটি, ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ন্যাশনাল দিবেন, না হলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিবেন, যে কোনো একটি মাস্ট দিতে হবে। এরপর ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে এখানে ক্লিক করে এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডটি দিয়ে দিবেন। ওকে, এরপরে হলো পাসপোর্ট থাকলে দিবেন, না থাকলে নো দিবেন। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যদি ন্যাশনাল আইডি থাকে তাহলে এটা দেওয়ার লাগবে না। এরপর হলো মেরিটাল স্ট্যাটাস, মেরিট হলে মেরিট, আনমেরিট হলে আনমেরিট। তারপর কোটা যদি থাকে তাহলে কোটা দিবেন, যাতে যে কোটা সেটি দিবেন, না থাকলে নন কোটা দিবেন। এরপরে মেলিং অ্যাড্রেস কেয়ার অফে, এখানে আপনার বাবার নাম বা মায়ের নাম যার আন্ডারে আপনি রয়েছেন তার নাম দিবেন। এরপরে হলো যে আপনার বর্তমান অ্যাড্রেস কোথায় সেটি দিয়ে দিবেন। এরপর হলো ডিস্ট্রিক্ট কোথায় সেটি দিয়ে দিবেন, তারপরে পোস্ট অফিস কোথায় সেটি দিয়ে দিবেন। তারপরে পোস্টার কোডটি দিয়ে দিবেন, পোস্টার কোডটা অবশ্যই সঠিকভাবে দিবেন। এরপরে যদি সেম হয় মেলিং অ্যাড্রেস যদি এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাড্রেস দিবেন, না হলে আপনি আপনার এখানে যে অ্যাড্রেসটি পারমানেন্ট অ্যাড্রেস সেটি দিয়ে দিবেন, আর মেলিং অ্যাড্রেসটা অবশ্যই আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি দিবেন। মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার আপনার হাতে থাকা একটি মোবাইল নাম্বার দিবেন, সেই মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার হাতে থাকতে হবে। এরপর মোবাইল নাম্বারটি কনফার্ম করে দিবেন আবার। তো মোবাইল নাম্বার পরে ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। এরপর একাডেমিক কোয়ালিফিকেশন, অবশ্যই আপনারা একাডেমিক কোয়ালিফিকেশনটা সঠিকভাবে দিবেন। রেজাল্ট কি সেটি দিবেন, অবশ্যই আপনাদের কিন্তু যদি সাধারণ বিভাগ হয় তাহলে সায়েন্স স্টুডেন্ট হতে হবে, না হলে কিন্তু আবেদন করতে পারবেন না। ওকে, তো আমি দিলাম। তারপর হলো গ্রাজুয়েশন যেটি সেটি দিবেন, আর যারা ভোকেশনাল রয়েছেন তারা ভোকেশনাল এখান থেকে এসএসসি ভোকেশনাল সিলেক্ট করে দিবেন কিন্তু, আর এসএসসি এর ক্ষেত্রে যেটি সেটিও একই রকম এসএসসি ভোকেশনাল সিলেক্ট করে দিবেন। তো এরপরে তাদের ডিটেলস গুলো দিবেন। ধরুন এরপর হলো গ্রাজুয়েশনের ক্ষেত্রে বিএসসি কি অনার্স করেছেন না পাস করেছেন সেটি দিয়ে দিবেন। এরপরে হলো আপনার রেজাল্ট কি ছিল, গ্রেডে কত ছিল, তারপরে সেটি কত, 3 পয়েন্ট বা সামথিং যত হয় তত দিবেন। এরপরে সাবজেক্ট, অবশ্যই সাবজেক্ট আপনার কিন্তু রসায়ন এবং পদার্থ মাস্ট থাকতে হবে, তো আপনারা সেটি দিয়ে দিবেন। তারপর হলো পাসিং ইয়ার, এরপরে ইনস্টিটিউট দিলাম, এরপরে কোর্স ডিউরেশন অবশ্যই 3 বছর বা 4 বছর যেটি সেটি দিয়ে দিবেন। এরপরে হলো আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি থাকে সেটি দিয়ে দিবেন, যদি জবের এক্সপিরিয়েন্স থাকে। অবশ্যই যারা ভোকেশনাল থেকে অ্যাপ্লাই করবেন তাদের 5 বছর মেয়াদি জব এক্সপিরিয়েন্সটি মাস্ট এখানে দিতে হবে, এখানে ক্লিক করবেন যদি থাকে। তারপরে এখানে যে এক্সপিরিয়েন্স সেটি আপনার পোস্ট নেম, কোন কোম্পানিতে ছিলেন সেটি নাম, তারপর কত তারিখ থেকে কত তারিখ, কত তারিখে জয়েন করেছিলেন, কত তারিখে সেটি চলমান ছিল, চলমান থাকলে এখানে ক্লিক করলে হবে, আর যদি না হয় তাহলে এখান থেকে যেটি সেটি দিবেন। এরপরে কি কাজে ছিলেন তার একটি ডিটেলস লিখে দিবেন, যদি না হয় তাহলে এটি দেওয়ার প্রয়োজন নেই। এরপরে হলো এখানে ডু ইউ হ্যাভ ট্রেড কোর্স সার্টিফিকেট 2 ইয়ার্স ফ্রম এ রিকগনাইজেশন ইনস্টিটিউট, যদি আপনার ভোকেশনাল থেকে হয় তাহলে দিবেন, যদি না হয় তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর ডু ইউ হ্যাভ মিনিমাম 5 ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড, যদি ভোকেশনাল থেকে হয় তাহলে ইয়েস দিবেন, আর যদি জেনারেল লাইন থেকে হয় তাহলে প্রয়োজন নেই। ডু ইউ হ্যাভ বেসিক কম্পিউটার অপারেশন স্কিল, যদি হয় ইয়েস দিবেন, অবশ্যই এটা ইয়েস দিবেন। এরপর হলো এখান থেকে ভ্যালিডেশন কোডটি কপি করে দিয়ে দিবেন অথবা এখান থেকে দেখে টাইপ করে দিয়ে দিবেন। ওকে, তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে
এখানে ক্লিক করবেন এবং অবশ্যই আপনার ডিটেলস গুলো দেখে নেবেন, যদি সঠিক থাকে সবকিছু তাহলে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার নেক্সট বাটনে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ডিটেলস গুলো। অবশ্যই আপনারা কিন্তু মনে রাখতে হবে ইমিগ্রেশন কোয়ালিফিকেশন অবশ্যই কেমিস্ট্রি এবং ফিজিক্স থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন আপনাদের একাডেমিক কেরিয়ারে। এরপরে যদি আপনার এগুলো থাকে তারপরে হলো জাস্ট ছবি দেওয়া। ছবি দেওয়ার পরে এখানে আপনার ছবি দিবেন আপলোড, ছবিতে গিয়ে 300x300 পিক্সেলের ছবিটি দিবেন। এরপর ছবি রিসাইজ করার অপশন আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে আপনার ছবি রিসাইজ যেটি সেটি করে দিয়ে দিবেন। ছবি রিসাইজ করে আপনারা সেখান থেকে ছবিটি আপলোড দিবেন। এরপরে সিগনেচারটি 300x80 পিক্সেলের হতে হবে দিবেন। এরপরে ছবি এবং ফটো দেওয়ার পরে সবকিছু দেওয়ার পরে যদি এখানে শো করে তারপরে এখানে ডিক্লেয়ার দিবেন, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আর কোনো কাজ নেই, আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল। এরপর এখানে একটি ইউজার আইডি পাবেন, এই ইউজার আইডিটি দিয়ে আপনার টেলিটক নাম্বার থেকে এসএমএস করতে হবে। তার জন্য প্রথমে আপনার যে এসএমএসটি করবেন, আপনার এখান থেকে ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন দিলে এখানে ডাউনলোড হয়ে যাবে। এরপরে হলো যে এসএমএসটি কিভাবে করবেন, প্রথমত আপনার টেলিটক প্রিপেড নাম্বার থেকে মোবাইলে টাকা রিচার্জ করে নেবেন 112 টাকার উপরে, 115 বা 20 টাকা। এরপরে সেখান থেকে প্রথম এসএমএসটি করতে হবে ডিটিআর, দেখুন এখানে ডিটিআর স্পেস দিবেন, এই যে ইউজার আইডিটি আছে আপনার এখানে এই ইউজার আইডিটি দিবেন। ইউজার আইডিটি দেওয়ার পরে সেন্ড করে দিবেন 16342 নাম্বারে। এরপর প্রথম এসএমএস যাওয়ার পরে আপনার এখানে আসবে আপনার নাম, তারপরে পিন নাম্বার সহ আপনার কত টাকা কাটবে সেরকম একটি মেসেজ আসবে, সেখান থেকে পিন নাম্বারটি আপনাকে কালেক্ট করবেন। তারপরে আবার সেকেন্ড এসএমএস করবেন, আবার লিখবেন ডিটিআর স্পেস ইএস দিবেন স্পেস, এই যে পিন নাম্বারটি প্রথম এসএমএস এ দেওয়ার পরে এসেছে সে পিন নাম্বারটি এখানে বসাবেন। এরপরে পাঠিয়ে দিবেন 16342 নাম্বারে। তাহলে আপনার মেসেজটি চলে যাওয়ার পরে আপনাকে কংগ্রেচুলেশন দিয়ে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। দেওয়ার পরে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আপনার নাম্বারে যেটি আসবে সেটি সংরক্ষণ করে রাখবেন, লিখে রাখবেন। তাহলে পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড আসবে আপনি সেটি ডাউনলোড করতে পারবেন। এবং সেটি ডাউনলোড করতে হলে আপনাকে এই যে তাদের যে সাইট সে সাইডে আসতে হবে, আমি ধরুন এই সাইডে আসতে হবে, এই সাইডে আবার ঢুকে তারপরে এখানে যখন অ্যাডমিট কার্ড আসবে সেটি আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। যখন আসবে আপনার মোবাইলে কিন্তু মেসেজ যাবে। এছাড়া আপনি যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন কপিটি হারিয়ে ফেলেন তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেটি সাবমিট করলে বের করে ফেলতে পারবেন। এছাড়া আপনি যদি ইউজার আইডিও হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার এখানে আপনার নাম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, তারপর মোবাইল নাম্বারটি যেটি সেটি দিয়ে সাবমিট দিবেন, তাহলে ইউজার আইডিটি পেয়ে যাবেন। তো ইউজার আইডি পাওয়ার পরে আপনার তো পাসওয়ার্ডও নেই, আপনার পাসওয়ার্ডটি পেতে হলে ইউজার আইডি প্রথমে রিকভার করবেন, তারপরে রিকভার পাসওয়ার্ডে যাবেন। রিকভার পাসওয়ার্ডে গিয়ে যে ইউজার আইডিটি পেয়েছেন সেই ইউজার আইডিটি দিবেন এখানে, তারপর মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট দিবেন, তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড দুইটি আপনার রিকভার হয়ে গেল। তো এই ছিল সবকিছু বিস্তারিত। আশা করি কোনো কিছু বুঝে না থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই আপনারা বুঝে শুনে অ্যাপ্লাই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।